ওয়েলকাম স্টুডেন্টস আমি মানস স্যার আজকে তোমাদের যে বিষয়ের উপর নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি সেই আমরা আদিম যুগ থেকে মানুষ কোনো কিছুকে গুনে আসার জন্য কাউন্ট করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করেছিল সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম এখন আমরা নাম্বার সিস্টেমের টাইপস জানবো নাম্বার সিস্টেম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলো যে নাম্বার সিস্টেমগুলোতে প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করত যেমন হাতে গুনে বা লাইন টেনে বা রোমান নাম্বার যেটা প্রথম ইউজ হয়েছিল। এই যে রোমান নাম্বার সিস্টেমগুলো সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম আমি একটা উদাহরণ দেখে নাই। এখানে দেখো নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা উদাহরণ দেখে নিচ্ছি দেখো ভালো করে একের জন্য আমরা একটা দাগ দিয়েছি দুয়ের জন্য দুটো দাগ তিনের জন্য তিনটে দাগ চারের জন্য চারটে দাগ পাঁচের জন্য সরি চারের জন্য আই ভি পাঁচের জন্য ভি এগুলো হচ্ছে রোমান নাম্বার সিস্টেম তাহলে এইভাবে যে নাম্বার সিস্টেমটা লেখা হয় এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম আর পজিশনাল নাম্বার সিস্টেম দেখো একটা নাম্বার লিখেছি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার একটা পজিশানের ভ্যালু আছে যেমন সেভেন এখানে যে পজিশানে আছে তার ভ্যালু কিন্তু থাউজেন্ড পজিশান নাইন যে পজিশানে আছে তার ভ্যালু ওয়ান পজিশান এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই কিছু সংখ্যাগুলো উল্টে পাল্টে দিই তাহলে দেখো সেভেনটাকে নিয়ে এসেছি ওয়ানের পজিশানে আর ওয়ানের পজিশানে নাইন ছিল এটাকে নিয়ে এসেছি সেভেনের পজিশানে তাহলে কিন্তু নাইন থাউজেন্ড হয়ে গেল তাহলে এই যে নাম্বার সিস্টেমগুলো এগুলোকে বলছি আমরা পজিশানাল নাম্বার সিস্টেম তো পজিশানাল নাম্বার সিস্টেমের কতগুলো ভাগ আছে প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম আর ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা যেটা প্রাইমারি থেকে এখন অবধি যেটা জানি মানে যেটা আমরা শিখে এসেছি সেটাই হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম যেটাতে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা প্রতিদিনের হিসাব যেটাতে করছি যে হিসেবগুলো করছি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম আরও তিনটে নাম্বার সিস্টেম আছে কি বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সা হেক্সাডেসিম্যাল নাম্বার সিস্টেম এইখানে দেখো প্রথমে আসছি ডেসিমাল নাম্বার সিস্টেমে ডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে যে নাম্বার সিস্টেমের বেস ডিজিট অর্থাৎ মূল সংখ্যা জিরো থেকে নাইন এই দশটা এই কারণে এর বেস বা রেডিক্স আমরা বলছি দশ ডেসিমাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যা হচ্ছে দশটা জিরো থেকে নাইন এই জন্য বেস বা রেডিক্স বলছি দশ আমরা আজ অবধি যত নাম্বার সিস্টেম যা শিখে এসেছি যা নাম্বার নিয়ে যা আলোচনা করেছি যোগ বিয়োগ ভাগ যা করেছি সবই কিন্তু ডেসিমাল নাম্বার আমরা এইবারে পার্টিকুলার কিছু পুলে আসি এক্সাম্পলটা প্রথমে এক্সাম্পলে দেখো যে আর টু হান্ড্রেড ফিফটি বেস টেন নাইন বেস টেন ফাইভ বেস টেন এগুলো ডেসিমেল নাম্বার সিস্টেমের কিছু উদাহরণ যেগুলো আমরা এতদিন অবধি লিখেছি শুধু আমরা কী করেছি এখন শুধু সাবিক্সে আমরা এই বেসটা ইউজ করেছি বেস টেন ইউজ করেছি কারণ এটাকে ডেসিমেল নাম্বার বোঝানোর জন্য এরপরে দেখো আরও এক্সাম্পল আছে ওয়ান জিরো জিরো ওয়ান বেস টেন ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বেস টেন এগুলো সবই ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে এইবার দেখো যেটা আসছে সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেমে বেস ডিজিট অর্থাৎ মূল সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এই নাম্বার সিস্টেম দিয়ে যত রকম সংখ্যা লেখা যাবে সব কিন্তু জিরো এবং সেভেনের মধ্যে সংখ্যাগুলো ইউজ করে এর বাইরে কোনো সংখ্যা নয় এই অক্টাল নাম্বার সিস্টেমের বেস কিন্তু আমরা তাই বলছি আট বেস বা রেডিক্স পয়েন্ট হচ্ছে আট বা এইট এইখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছি আমি প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে কেটে দিয়েছি যেমন টু ফাইভ এইট বেস এইট এটা হবে না কেন হবে না এখানে আটটা কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যা নয় তাই এটা হবে না তারপরে দেখো সিক্স সেভেন ফোর বেস এইট তারপরে দেখো ফাইভ সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফোর বেস এইট এখানে দেখো আমি কিন্তু প্রনাউন্সেশানটা যেটা করব সেটা কিন্তু শুধু ডেসিমেল নাম্বারের জন্য এইটা যদি ডেসিমেল নাম্বারে থাকতো যেমন সিক্স হান্ড্রেড সেভেন্টি ফোর তাহলে সেটা কিন্তু ডেসিমেল নাম্বারে থাকলে আমি এটাই বলতে পারতাম কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে কখনো বলবো না সিক্স হান্ড্রেড বেস এইট এটা বলা যাবে না শুধুমাত্র ডেসিমাল নাম্বার সিস্টেমেই আমরা ওই প্রোনাউন্সিয়েশনটা করব বাকিতে বাকি নাম্বার সিস্টেমগুলোতে শুধু আমরা ডিজিটগুলোকে বলে বলে যাব যেমন এখানে আমি প্রত্যেকটাতে বললাম সিক্স সেভেন ফোর বেস এইট এভাবে আরও কিছু এক্সাম্পল দেখো ওয়ান জিরো জিরো ওয়ান বেস এইট কারণ ওয়ান এবং জিরো অক্টাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যার মধ্যেই আছে পরে আরেকটা এক্সাম্পল দেখে নাও ওয়ান ওয়ান বেস এইট এটাও অক্টাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যার মধ্যে আছে এর পরে যে নাম্বার সিস্টেমটা আসছি এটা একটু অন্যরকম এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এখানে মূল সংখ্যা আছে কিন্তু ষোলোটা সিক্সটিন দেখো জিরো টু নাইন ডেসিম্যালে জিরো টু নাইন আছে আমরা কিন্তু এর পর আমরা কিন্তু আর সংখ্যা জানি না কারণ এর পরের সংখ্যাটা যেটা আছে সেটা কিন্তু দশ মানে ওয়ান জিরো আছে সেই ওয়ান জিরো লিখতে গেলে কিন্তু ওয়ান এবং জিরো দুটো মূল সংখ্যা মিলে তৈরি হচ্ছে কিন্তু আমার নাম্বার সিস্টেমে বলছি যেটা যে আমার ইউনিক মানে প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা থাকবে এখানে অ্যাকচুয়ালি নাম্বারগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সিম্বল প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল থাকবে তাহলে জিরো টু নাইনের পরে ষোলোটা করতে হবে ষোলোটা করতে গেলে আমরা কি করব আমরা নাম্বার দিয়ে আর কোনো সিম্বল আমাদের জানা নেই বা এখনও আবিষ্কার হয়নি সেই কারণে আমরা এটা কেন নিয়েছি আমরা কি নিয়েছি আমরা কিছু ক্যারেক্টার নিয়েছি কি কি এ বি সি ডি ই এবং এফ দেখো এটা হচ্ছে এ এ যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের ডেসিম্যালের জন্য হচ্ছে সেই এটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের জন্য হচ্ছে দশ এ আর বিটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের জন্য কিন্তু সেটা বিটা হচ্ছে ডেসিমালের জন্য সেটা ইলেভেন আর আমরা দেখো সি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ডেসিমেলের জন্য টুয়েলভ এবং ডি যেটা ইউজ করেছি সেটা ডেসিমেলের জন্য থার্টিন এবং ই যেটা ইউজ করেছি সেটা ডেসিম্যাল এ হিসাবে ধরব আর এফ যেটা সেটাই হচ্ছে হেক্সাডেসিম্যাল নাম্বারের মূল সংখ্যা এটা এটা ইকুভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হবে কত ফিফটিন তো এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে এর বেস কত আমরা নিশ্চয়ই আগের দুটো জানতে গিয়ে দেখেছি বেস কত হচ্ছে তাহলে এটা যেহেতু ষোলোটা মূল সংখ্যা আছে তাই এর বেস হবে সিক্সটিন বেস বা রেডিক্স পয়েন্ট হবে সিক্সটিন আমরা কিছু এক্সাডেসিমালের এক্সাম্পল দিয়েছি দেখো এক্সাম্পল এখানে দেখো লেখা আছে ফার্স্ট এক্সাম্পলটা যেটা লিখেছি টু ফাইভ এইট ই টু ফাইভ এইট ই বেস সিক্সটিন কারণ ই একটা মূল সংখ্যা আবার একটা দেখো এ নাইন সেভেন এইট এফ বেস সিক্সটিন এখানে এ এবং এফ এটাও মূল সংখ্যা পরে একটা এক্সাম্পল আছে দেখো এখানে ফাইভ এইট থ্রি এ পয়েন্ট এফ 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 বেস সিক্সটিন আরও কিছু এক্সাম্পল দে আরও কিছু এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান বেস সিক্সটিন হতে পারে কারণ ওয়ান এবং জিরো হেক্সাটসমেল নাম্বার সিস্টেমের মধ্যেই আছে তারপরে আছে দেখো ডি ওয়ান ওয়ান জিরো এফ পয়েন্ট সি ওয়ান জিরো ওয়ান বেস সিক্সটিন তারপরে আছে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বেস সিক্সটিন এগুলো সবই তাহলে হেক্সাডেশম্যাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে এরপর আমরা আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কম্পিউটার সায়েন্সে যেটার বেশি প্রয়োজন হয় হ্যাঁ হেক্সাডেশমাল নাম্বার সিস্টেমেরও কম্পিউটার সায়েন্সে প্রয়োজন আছে মেমোরি অ্যাড্রেসগুলোকে আমরা লিখতে গেলে হেক্সাডেশম্যাল নাম্বারই ইউজ করি এবার যেটা আসছি সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম এই বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে যেটা আছে মূল সংখ্যা বা বেস ডিজিট যেগুলো আছে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান এখানে জিরো ওয়ান ছাড়া অন্য কোন সংখ্যা নেই বাইনারি কথার অর্থ হচ্ছে দুই তাহলে যে নাম্বার সিস্টেমের মূল সংখ্যা মাত্র দুটি সেটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম তাহলে এখানে মূল সংখ্যা দুই হলে তাহলে এর বেস বা রেডিক্স পয়েন্ট কত হবে এর বেস বা রেডিক্স পয়েন্ট হবে দুই তাহলে এবার আসি বাইনারি নাম্বারের কিছু এক্সাম্পল নিয়ে আমরা যদি বাইনারি নাম্বারে কিছু এক্সাম্পল জানতে চাই তাহলে দেখো এখানে আমি দুটো এক্সাম্পল লিখেছি ওয়ান জিরো জিরো ওয়ান বেস টু আর একটা এক্সাম্পল আছে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বেস টু তাহলে বাইনারি নাম্বার সিস্টেম কম্পিউটার সায়েন্সে ইম্পর্টেন্ট কেন তার কারণ হচ্ছে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা আমার আগের ভিডিওগুলো দেখবে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে বুলিয়ান অ্যালজেব্রাতে টু ভ্যালুড বুলিয়ান অ্যালজেবরার ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়েছে এই বাইনারি নাম্বার সিস্টেম দিয়েই কিন্তু আমরা লজিক তৈরি করতে পেরেছি কম্পিউটারের লজিক তৈরি করতে পেরেছি এবং সেই লজিক থেকে ডিজিটাল লজিক সার্কিট এবং লজিক গেটস এগুলো সবই বাইনারি নাম্বার ইউজ করে তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের সঙ্গে সরাসরি বুলিয়ান অ্যালজেব্রার লিঙ্ক আর বুলিয়ান অ্যালজেব্রা থেকে সরাসরি কমপ্লিমেন্ট কম্পিউটারের বিভিন্ন লজিক যেগুলো তৈরি করা হয়েছে হার্ডওয়্যারের লজিক সেগুলো কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা থেকেই তৈরি করা হয়েছে এরবারে দেখো বেস কনভার্সান আমরা মোটামুটি বেসগুলো জানলাম এইবার কি করব আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করব আর কি করতে পারি আর যেটা করতে পারি আমরা দেখো আমরা করতে পারি ডেসিমেল টু অক্টাল কনভার্সান আবার অকটাল থেকে ডেসিমেল ভাইস ভার্সা এই কনভার্সানটা করতে পারি আরেকটা হচ্ছে দেখো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আবার হেক্সা থেকে ডেসিমেল এইগুলো হচ্ছে মূল এই কনভার্সানগুলো হচ্ছে মূল এগুলোর কিছু পদ্ধতি আছে নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়মে এইগুলো কাজ করে এইগুলো করা যায় এবং এগুলো খুবই সহজ আর পরের আসছি যেটা হচ্ছে ডাইরেক্ট কিছু মেথড আছে যে ডাইরেক্ট মেথডের সাহায্যে আমরা কি করতে পারি যে অকটাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি বাইনারি থেকে অকটালে কনভার্ট করতে পারি ডাইরেক্ট কিছু মেথড আছে আর হেক্সা ডিসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি বাইনারি থেকে ডিসিমেলে কনভার্ট করতে পারি এর ডাইরেক্ট মেথড আছে আমার নেক্সট ভিডিও ভিডিওতে এই কনভার্সানগুলো থাকবে তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও আপডেট পাওয়ার জন্য এবং এই চ্যানেলটার এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর যদি তোমাদের কোনো কমেন্ট থেকে থাকে যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানতে চাইবে আমি অবশ্যই অ্যান্সার দেব